আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আসলে একজনকে পরিচয় করে দেওয়ার জন্য আসছেন। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা তো আমাকে চিনেনি, ঠিক আছে? আমাকে তো আর পরিচয় করে দেওয়ার কিছু নাই, তো আমাকে যারা চিনেন তাদেরকে আরেক ভাইয়ের পরিচয় করে দেওয়ার জন্য আসছি। মূলত হচ্ছে যে ফয়জুর রহমান ভাই হচ্ছে আমার ভিডিও দেখে, কিন্তু ভাইয়ের আবার হচ্ছে যে কথা বলতে বলতে তো দেখলাম যে ভাইয়ের একটা চ্যানেল আছে, ঠিক আছে, এই যে ফয়জুর রহমান 24, ঠিক আছে, এই চ্যানেলটা ভাইয়ের নিজের। তো ভাই হচ্ছে যে কন্টেন্ট ভিডিও তৈরি করে, তো আমি মোটামুটি দেখলাম আর কি, দেখার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ ওনার মোটামুটি ভালো কন্টেন্ট তৈরি করে। তো আবার উনি কি করতেছে যে এইটা প্রথম হচ্ছে দেখেন, যারা হচ্ছে যে আপনারা কন্টেন্ট তৈরি করতে চান বা ইউটিউবের থেকে ফেসবুক থেকে তারপর হচ্ছে টিকটক থেকে কিভাবে ইনকাম করবেন, তো ভাই আসলে নজিরবিহীন ভাবে প্রমাণ, ঠিক আছে, যে ভাই কিন্তু ইনকাম করে একটা ফোন কিন্তু এসে আমাদের কাছ থেকে কিনে নিয়ে গেছে। তো ভাইয়ের যারা হচ্ছে যে আপনাদের যাদের ওনার ভিডিও ভালো লাগবে বা যাদের আপনি ওনার ভিডিওগুলো দেখতে চান, ঠিক আছে, কিভাবে ইনকাম করলো, তো এটার জন্য কি করতে হবে, আপনার এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। ফলো দিয়ে রাখলে দেখা গেছে উনি কিন্তু যথেষ্ট ভালো মানুষ, আপনাদেরকে কিন্তু পরামর্শ দিতে পারবে, গাইডলাইন দিতে পারবে, প্লাস হচ্ছে আপনাদের কাছে কিছু পরামর্শ আবার ভাইকে কিন্তু নিতে পারবো, যার কারণে কি করবেন ভাইকে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। আমরা নিজেরা পার্সোনালি তো ভাইকে দেখে ভালো লাগছে বা আমি নিজেও দিয়ে রাখবো আর কি ইনশাল্লাহ। তারপর আমি আপনাদেরকে বলতেছি আপনারাও চাইলে একটু দিতে পারেন, আর ভাইয়ের মুখ থেকে কিছু শুনি যে ভাই আমাদের ভিডিও দেখতো বা কেমন লাগতেছে। আসলে আসলে এই যে আপনার ফার্স্ট ইনকামের টাকা দিয়ে আপনি একটা ফোন কিনলেন আলহামদুলিল্লাহ, তো যারা বেকার বসে আছে বা লেখাপড়ার পাশাপাশি যদি কোনো কিছু করতে চায় তাদের উদ্দেশ্যে একটা পার্ট টাইম এখানে আপনি শুধু অ্যাক্টিভ থাকবেন আর নিয়মগুলি ফেসবুকের গাইডলাইন মেনে আপনি কাজ করবেন, ইনশাল্লাহ এখান থেকে সাকসেস আসবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। অনেকগুলি খারাপ দিনের পর একটা ভালো দিন অবশ্যই আসে, আর সেই একটা ভালো দিনের অপেক্ষায় সবাই আমরা খারাপ দিনগুলোর সাথে মোকাবেলা করব। তো আমি আজকে এই ফোনটা কিনতে আসলাম, আর ভাইয়ের ভিডিওগুলো আমি দেখি, খুবই ভালো লাগে দেখতে দেখতে। আজকে ভালোবাসায় ভাইয়ের এই ভাইয়ের ফোন নাম্বার নিয়ে এখানে চলে আসলাম, এই ফোনটা আমি আজকে কিনলাম। তো আগে আমি এই ফোনটা দিয়ে কাজ করতাম, তো কাজ করে আমি এখান থেকে যে আমি এমডি ফয়জুর রহমান 24 আমার এটা পেজ, তো আমি এক মাসে প্রায় 4000 ফলোয়ার নিয়ে আসছি মোটামুটি। আমি যথেষ্ট একটা কথা বলে যে আপনার যে আগের যে বড় চ্যানেলটা ছিল ওটা যে মানে একটু ভুল করার কারণে চলে গেছে, ফেসবুকের যে গাইডলাইন গুলো আছে ওইগুলি সবসময় মেনে চলবেন, কারণ আমার একটা ভুলের কারণে আমার পুরো একটা বড় পেজ নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে কি আমি বলি ভাই, কিন্তু এই যে নতুন যেটা দেখাইছে এটা দিয়ে কিন্তু ইনকাম করে নাই, ভাইয়ের যেটা দিয়ে ইনকাম করছে সেটা কিন্তু চলে গেছে। তো যার কারণে ভাইয়ের দেখা যাচ্ছে যে মানে কি আপনাদেরকে সাবধান করা যে আপনারাও সাবধান হন, কিন্তু ইনকাম করতে পারবেন কিন্তু সাবধানতার সাথে ইনকাম করতে হবে, ঠিক আছে? তো এটা এরকম ডিটেলস অভিজ্ঞতা সম্পন্ন যদি কোনো মানুষ লাগে সেটা হচ্ছে ভাই, আর ভাই যথেষ্ট নিজের খায় কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরামর্শ দেবে। তার জন্য কি করতে হবে, অবশ্যই ভাইকে কিন্তু ফলো দিয়ে রাখতে হবে। ফলো দিয়ে রাখলে দেখা গেছে আপনি তাকে পাবেন, যে কোনো পরামর্শের জন্য কিন্তু সবাইকে পাওয়া যায় না, কিন্তু ভাইকে পাবেন, মেসেঞ্জারে জাস্ট ফোন দিবেন তাইলে আপনি যথেষ্ট পরামর্শ পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি কিছু বলবেন ভাইজান? না, এটাই বলবো যে আমার ভিডিওগুলো দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে তারপর আমাকে আপনারা ফলো দিবেন, আর ভিডিও যদি ভালো না লাগে তাহলে ফলো দেওয়ার প্রয়োজন নাই, কারণ ফলো দিয়ে আনফলো করার এটা ফেসবুক পছন্দ করে না। আমাদের আর আমাদের দোকানের সব থেকে ভালো লাগে আপনাদের আমাদের থেকে। হ্যাঁ, আমি একটা কথা বলি, আপনি যে আমাদের কাছ থেকে ডিভাইসটা দিলেন, আসলে মূলত আপনার কাছে কেমন লাগছে মন থেকে বলেন। মন থেকে বলতেছি, এটা তো আপনি আমার শিখিয়ে দেন না, ডিভাইসটা আপনার কই ভালো লাগছে, কই ভালো লাগছে, আপনারা আসবেন এরকম ডিভাইস কিনবেন, সত্যি ক্যামেরা কোন আপনার সবকিছু এটা আমাদের 100% ভালো আছে। আমার ভালো হবে না কেন, ভালো না হওয়ার কোনো সুযোগ কি নাই, কারণ হচ্ছে এটা 96,000 টাকা মার্কেট প্রাইস, ঠিক আছে, একবারে লোক লাইকে নেও, একবার নতুন মতো দেখেন আনটাচ, একবারে নতুন আপনি প্যাকেট থেকে খুললে যেরকম পাবেন ওরকম যদি না হয় একবারে শিউর ওরকমই হবে, যদি ওরকম না হয় যদি আমি আপনাকে না দিতে পারি তাহলে 2,000 টাকা ডিসকাউন্ট হয়, যদি আমি একটা স্কেচ আপনি যদি দেখাতে পারেন, ঠিক আছে, আমরা কথা কাছে বিশ্বাসী, আর হচ্ছে যে আমরা ফলোয়ার কিনি না, ঠিক আছে, আমাদের ফলোয়ার আমাদের ভালোবাসা এমনি তৈরি হয়, ঠিক আছে, আন্তরিকতা থেকে আপনার বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ঠিক আছে, আমরা ফলে পরিচয় দেই, ঠিক আছে, আমাদের এখানে কলামাদি চামাবাদির কোনো সুযোগ নাই, ঠিক আছে, আর এটা নিতে হলে কোথায় আসতে হবে, ঢাকা যমুনা ভিস্তার পার্ক, আমাদের কিন্তু 3টা আউটলেট আছে, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনি ফোন দিবেন, ফোন দিলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, অবশ্যই আমাদের চ্যানেলটাও ফলো দেবেন। আর এটা কিন্তু আপনি কিন্তু আপনার হাতে যদি একটা পুরনো ফোন থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন, সেক্ষেত্রে প্রপার ডকুমেন্টস সাথে করে নিয়ে আসতেই হবে ইনশাআল্লাহ। আর হচ্ছে যে খোলা কাজ করা কোনো ডিভাইস আমরা সেলও করি না, আমরা আপনাদের কাছ থেকে নিবও না, আপনারা অবশ্যই খোলা কাজ করা কোনো ডিভাইস, ডিসপ্লে চেঞ্জ, ঠিক আছে, তারপরে আপনার আনফ্রেশ এগুলো দিবেন, একবার চলে আসেন ইনশাল্লাহ, ঠিক আছে।